আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ব্লগটা আসলে সকাল থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের পছন্দের খাবার রান্না করতে শুরু করে দিই। একমাত্র ছুটির দিনেই আসলে সকালের নাস্তাটা তৈরি করা হয়। আবার মাঝে মাঝে আসলে মেয়েরা চলে যায় বাবার সাথে বাইরে নাস্তা করার জন্য। আজকে আসলে সকাল থেকে একটা মেঘলা মেঘলা আবহাওয়া, মাঝে মাঝে আসলে বৃষ্টি দেখলে খুব ভালো লাগে। তা আমি আর কি ভাবতেছিলাম যদি আজকে বৃষ্টি হয় তাহলে খিচুড়ি রান্না করব। তাই সকালে নাস্তা তৈরি করে বাচ্চাদের জন্য প্লেট রেডি করতেছিলাম। তো কে কয় পিস খাবে সেটা নিয়ে আর কি তারা কথা বলতেছিল। তো এই তো তাদের নাস্তা দিয়ে দিলাম। আর ওইখানে আমার ছোটো মেয়ের জন্য আলাদা নাস্তা ছিল, তো সে দেখলাম সেগুলো নাড়াচাড়া করতেছে, খুব একটা খেতেছে না। তো প্রতিদিনই আসলে একবার হলেও ট্রাই করি যাতে আমার ছোট বাচ্চাটা একা একা হাতে খায়, কারণ হাত দিয়ে খেলে কিন্তু আসলে মায়েদের অনেক সুবিধা হয়ে যায়। আসলে খাক বা না খাক, তারপর আর কি হাতের সামনে দিয়ে যাতে আর কি সেটা দিয়ে খেলাধুলা করে নাড়াচাড়া করে। তো মাঝে মাঝে আবার দেখা যায় দুই একটা মুখেও দেয়। দেখা গেছে আসলে এরকমভাবে দিতে দিতে একটা সময় হাত দিয়ে খাওয়া শিখে যাবে। তো এই যে তারপর আপনাদের ভাইজানের জন্য নিয়ে আসলাম নাস্তা, সে আসলে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে। তো এখানে আর কি সে হাসতেছে আমার কথা শুনে। তো আসলে তাকে যেন আমি কী কথাটা বলছিলাম আমার মনে নাই, তো মনে থাকলে আর কি আপনাদের সাথে শেয়ার করতাম। তা আসলে সকাল সকালে এরকমভাবে যদি আমাকে কেউ নাস্তা দিত তাহলে যে আমার মনটা কত খুশি হয়ে যেত। মেয়েরা আসলে যখন মা হয়ে যায় তখন দেখা গেছে তারা নিজেদের যত্নই ভুলে যায়। সংসার পরিবার দেখতে দেখতে আসলে নিজেরা যে একটা মানুষ সেই কথাটাই আসলে ভুলে যায়, নিজেদের যত্ন একদমই রাখে না, খেয়াল রাখে না। তো বাইরে তাকিয়ে দেখলাম যে একটু একটু করে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি দেখে আসলে আমার এত ভালো লাগতেছিলো, কারণ মনে মনে ইচ্ছা ছিল যে আজকে খিচুড়ি রান্না করব। বিদেশের ওয়েদার আসলে অনেক বাজে, দেখা গেছে মুষলধারে এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়, আবার এমন সময় আছে একদম পুরো আকাশ কালো হয়ে থাকে, বৃষ্টি আসার খবর থাকে না। তো ভাবলাম যে সাথে একটু চিকেনও রান্না করি। তো এখানে কিছু চিকেন আমি হলুদ মরিচ দিয়েছিলাম, তারপরে আদা রসুন সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রাখছিলাম, এখন আর কি সেগুলো ভেজে নিতেছি। তো এই চিকেনটা আসলে ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে। আর যেহেতু আর কি ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগিগুলো সবসময় দেখবেন একটু ভেজে রান্না করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো তারপরে মুরগিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম, তারপরে যে রান্না করতেছি একেবারে সুন্দর কষা কষা করে রান্না করব। খিচুড়ির সাথে খেতে যেটা এত মজা, আর এই চিকেনটা আসলে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আগে কিন্তু সে একদমই ব্রয়লার মুরগি খেত না, এখন কিন্তু অনেকটাই খায়। আসলে অনেকটা খায় বললে ভুল হবে, অনেক মজা করে খায়। তো সে আসলে সবসময় বলে যে যদি চিকেন রান্না করে এভাবেই রান্না করবা। তো এই তো বৃষ্টি আসার সাথে সাথে খিচুড়ি আর মাংস বোনা রান্না হয়ে গেল। আর এই যে এখানে কিন্তু বাচ্চারা অলরেডি খেয়ে ফেলছে, তো আমি ভাবলাম এখন আমি একটু খেয়ে নিই। এখন আসলে দেখা যায় কি আমি আমার হাজব্যান্ড দুজনে একসাথে খুব একটা খেতে পারি না, তার কারণ হচ্ছে আমার ছোটো মেয়ে। ছোটো মেয়ে আসলে দেখা যায় অনেক বিরক্ত করে, যার জন্য দেখা যায় সবাইকে আগে খেতে দিই যাতে তারা আগে আগে খেয়ে ফেলে, তারপর আর কি আমি একা একা বসে বসে খাই। কারণ আমি আসলে একটু সময় নিয়ে খেতে পছন্দ করি, আমি খুব তাড়াহুড়া করে আর কি খেতে পারি না। তো এই যে এখানে নিজের প্লেটটা আর কি সাজায় নিলাম নিজের পছন্দ মতো। এই তো ছিল আমার আজকের খিচুড়ি রান্নার একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। বৃষ্টি আসলে কেন যেন মনে হয় শুধু খিচুড়ি খাই, জানি না শুধু আমারই মনে হয় নাকি সবারই মনে হয়। কে কে আসলে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এই তো ছিল আমার বৃষ্টির দিনে খিচুড়ির আয়োজন, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।